নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি সুজি দিয়ে তৈরি একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি, যেটা বাচ্চা থেকে শুরু করে বড় সকলেই খুবই পছন্দ করবে। রেসিপিটার নাম হলো সুজির হালুয়া। যে কোনো দিন বা যে কোনো পুজোর সময় এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটার পদ্ধতি খুবই সোজা, আছে শুধু কটা সিম্পল স্টেপস আর কিছু টিপস, যেগুলো ফলো করলে এই সুজির হালুয়া বানানোটা কিন্তু খুব একটা কঠিন না। রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে দেখার অনুরোধ রইল। আর যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। সুজির হালুয়া বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিন 200 গ্রাম পরিমাণ সুজি। সুজিটাকে 250 ml দুধে ভিজিয়ে রাখুন 15-20 মিনিটের জন্য। দুধটা দেওয়ার পরে একটা চামচ দিয়ে ভালো করে সুজিটাকে মিক্স করে দিন। হ্যাঁ বন্ধুরা, ঠিক এইভাবে মিক্স করে দেওয়ার পরে 15-20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। অন্যদিকে বানিয়ে ফেলুন একটা চিনি সিরাপ। তার জন্য একটা কেটলিতে নিয়ে নিন 1 কাপ পরিমাণ চিনি, সাথে সম পরিমাণ জল। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিন 2টো এলাচ। এলাচগুলো একটু ফেড়ে দেবেন। চিনিটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে দিন। চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে একদম লো ফ্লেমে 5-6 মিনিট রেখে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে চিনি সিরাপ। এবারে একটা ফ্রাই প্যানে নিয়ে নিন 1/2 কাপ পরিমাণ ঘি। হাই ফ্লেমে ঘিটাকে প্রথমে মেল্ট করে নিন, তারপরে ফ্লেমটাকে একদম লোতে করে দিন। এবারে মিশিয়ে দিন 25 গ্রাম পরিমাণ আলমন্ড বাদাম, সাথে 25 গ্রাম কাজু বাদাম। এবারে একদম লো ফ্লেমেই এই কাজু বাদাম আর আলমন্ড বাদামটাকে হালকা লাল করে ভেজে নিন। মোটামুটি 1 মিনিট ভাজলেই হবে। এক মিনিট কাজু আর আলমন্ডটা ভেজে নেবার পরে মিশিয়ে দিন কিশমিস। 25 গ্রাম পরিমাণ কিশমিস এখানে আমরা ব্যবহার করেছি। কিশমিসটা সবার পরেই দেবেন। 30 সেকেন্ড কিশমিসটা ফ্রাই করলেই এনাফ। এবারে কাজু, কিশমিস আর আলমন্ড একসাথে তুলে একটা পাত্রে নিয়ে নিন। এবারে ওই ঘিতেই মিশিয়ে দিন দুধে সোক করে রাখা সুজি। সুজিটা দুধের সাথে বেশ ভালোভাবে মিক্স হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সুজিটা ঘিতে দেবার পরে কন্টিনিউয়াসলি এটাকে কিন্তু নেড়ে যেতে হবে। সুজিটা ঘিতে দেবার পরে ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন। আর ঘিতে দেবার পরেই দেখবেন বেশ অনেকটা আটা মাখার মতো সুজিটা দলা দলা হয়ে যাচ্ছে এবং একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে। কিন্তু একটা হাতা বা খুন্তি দিয়ে এইভাবে কন্টিনিউয়াসলি যদি আপনারা নেড়ে যান তাহলে দেখবেন সুজিটা আস্তে আস্তে দানা দানা আকার হয়ে যাচ্ছে এবং পরের দিকে অনেকটাই ঝুরঝুরে হয়ে যাবে। সুজিটাকে এইভাবে পুরোপুরি কুক করে নিতে টাইম লাগবে আনুমানিক 20-25 মিনিট। এখন দেখছেন অনেকটা দানা দানা টেক্সচার চলে এসছে এবং আরও বেশ কিছুক্ষণ নাড়ার পরে দেখতে পাবেন সুজির কালারটা অনেকটা গোল্ডেন ব্রাউন হয়ে এসছে এবং বেশ ঝুরঝুরে হয়ে গেছে। ঠিক এই সময় মিশিয়ে দিন 1 কাপ পরিমাণ দুধ। প্রথমে 1 কাপ পরিমাণ দুধ মিশিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে দুধটা মিক্স করে নেবেন ভালো মতো। সুজিটা দেখবেন দুধটাকে পুরোপুরি সোক করে নিচ্ছে এবং পুরোপুরি সোক করে নেবার পরে আরও 1/2 কাপ পরিমাণ দুধ মিশিয়ে দিন। দুধটা মেশানোর পরে সুজিটাকে এইভাবে মাখিয়ে নিন। দুধের সাথে সুজিটা ভালোভাবে মাখানো হয়ে গেলে চিনি তৈরি যে সিরাপটা বানানো ছিল
সেই চিনি সিরাপটা মিশিয়ে দিন। এখানে মিষ্টির পরিমাণটা কিন্তু চিনি সিরাপ বানানোর সময় অর্থাৎ চিনির পরিমাণটা কম বা বেশি সেটা আপনারা টেস্ট অনুযায়ী মেশাবেন। শুধু মনে রাখবেন যতটা পরিমাণ চিনি দিচ্ছেন ততটা পরিমাণই জল দিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে নেড়ে চেড়ে 3-4 মিনিট কুক করে ফেলুন, তাহলে সিরাপটা সুজির সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে এবং মিশ্রণটা খানিকটা টাইট হয়ে যাবে। এবারে ভেজে রাখা কিশমিশটা মিশিয়ে দিন এবং যে ড্রাইনাসগুলো ছিল সেটা কিছু পরিমাণ ক্রাশ করে নিন, তারপরে মিশিয়ে দিন। এখানে কিছু পরিমাণ দিলাম, বাকি পরিমাণটা আমরা লাস্টে গার্নিশ করার কাজে ব্যবহার করব। ক্রাশ করা ড্রাইনাটস আর কিশমিশ ভালো করে মিক্স করে ফেলুন। সুজিটা বেশ অনেকটাই টাইট হয়ে গেছে এবং হাতা বা খুন্তি দিয়ে নাড়ার সময় আপনারা বুঝতেই পারবেন যে এই মিশ্রণটা ফ্রাইপ্যান থেকে ছেড়ে আসছে, তখনই বুঝবেন যে হালুয়া পারফেক্টলি রেডি। এটাকে এবারে গরম গরম সার্ভ করে খেয়ে দেখুন, খেতে লাগে অত্যন্ত সুস্বাদু। এবং প্রথমেই যেটা বললাম, বড় থেকে শুরু করে বাচ্চা সকলে চেটে পুটে খাবে। আশা করি রেসিপিটা আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। তাহলে এরকম মজার মজার রেসিপি দেখতে হলে আর শিখতে হলে আর দেরি না করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে তাহলে এ পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।